বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চমৎকার একটা টেস্টনেট অফার শেয়ার করব এবং এই প্রজেক্টটা কেন শেয়ার করতেছি, এটা ভালো একটা প্রজেক্ট। এখান থেকে এয়ারড্রপ পাওয়ার চান্স খুবই বেশি, তারা এয়ারড্রপ দিবে এটাও কনফার্ম বোঝা গিয়েছে, বা তারা কিন্তু একটা নমুনা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে এনএফটিটা আছে না, এই এনএফটিটা যারা হোল্ড করবে বা ক্লেম করতে পারবে তারাই কিন্তু এয়ারড্রপ পাবে। আর এই এনএফটিটা ক্লেম করার জন্য এখানে নিচে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু এইটা ক্লেম করতে পারবেন। আর যাদের ওয়ালেটে এটা থাকবে তারাই কিন্তু ইন ফিউচারে এয়ারড্রপ পাবে বা তাদের নিজস্ব টোকেন পাবে। এটা হচ্ছে লেয়ার টু একটা প্রজেক্ট। আর এই এই অফারটা চলবে বা এই এনএফটিটা ক্লেম করতে পারবেন 29 তারিখ পর্যন্ত, মানে মে জুন মাসের 29 তারিখ পর্যন্ত অফারটা চলবে। সো এইটা পার হয়ে গেলে কিন্তু আর আপনি ক্লেম করতে পারবেন না। সো এখানে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো পূরণ করতে হলে আপনাকে টেস্ট নেটে জাস্ট আপনাকে জয়েন করতে হবে, মানে টেস্ট নেটের টাস্কগুলো এখানে পূরণ করতে হবে। সেই টেস্ট নেটের টাস্কগুলো কিন্তু আমি আপনাকে ধারাবাহিকভাবে এখানে দেখাই দিব। সো আর এখানে টুইটারটা যদি দেখেন, টুইটারটা কিন্তু তাদের ভেরিফাই এবং তাদেরকে ভালো ভালো প্রজেক্ট কিন্তু ফলো করতেছে। আমি যদি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন জেড কেসিন, ইরা, গোল থিরি, তারপরে এখানে কোয়েন পোস্ট, তারপর স্পেস ফ্লাকন, তারপর বিটকিপ ওয়ালেট, ডেলি নিউজ, তারপর এখানে আরও একটা এক্সচেঞ্জার ফলো করতেছে, ভেরিফাই কিছু টুইটার বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করে রাখতেছে। তো এই প্রজেক্টে কিন্তু আরও একটা নিউজ আছে, তারা কিন্তু প্রায় 7.2 মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলেছে। সো এখান থেকে ভালো কিছু হতে পারে। তো যাই হোক, এখানে আপনি কীভাবে জয়েন করবেন আমি সব কিছু লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যে এখানে লিঙ্কটা দিয়েছি, এখানে গ্যালাক্সি ওটিপি এনএফটিটা ক্লেম করবেন এটাও কিন্তু লিঙ্ক দিয়েছি। সো এখানে আমরা প্রথমে কয়েকটা ফোরসেট কালেক্ট করব। আর অবশ্যই আপনারা কী করবেন, এক্সটেনশন ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। এক্সটেনশন ব্রাউজারটা হচ্ছে এইটা, হচ্ছে মিসেস ব্রাউজার অথবা কিবি ব্রাউজার। এরকম আপনি জাস্ট আপনি কী করবেন, মেটামাস্ক ইনস্টল করে নেবেন, তারপর যা যা নেটওয়ার্ক লাগে সব নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক অ্যাড করতে পারবেন, এগুলো নিয়ে টেনশন নেই। সো এখানে আমরা কী করবো, যে ফোরসেট কালেক্ট করবো প্রথমে। আর প্রথমে অবশ্যই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা আপনার লাগবে এই ওয়ালেটের অ্যাড্রেস। আর যে অ্যাড্রেস দিয়ে জয়েন করতেছেন একই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট এই গ্যালাক্সি ওটিপি ডিসকোডে সব জায়গায় কিন্তু এই প্রজেক্টের সাথে, অ্যাড্রেসের সাথে, ডিসকোডের সাথে, টুইটারের সাথে কানেক্ট করে সংযোগ করে কাজগুলো করবে। ঠিক আছে, আপনারা অনেকেই একের ওয়ালেট দিয়ে জয়েন করতেছেন গ্যালাক্সিতে, আরেক ওয়ালেট দিয়ে জয়েন করতেছেন টেস্টনেটে, আরেক টুইটার দিয়ে করতেছেন, মানে উলট পালট করতে ফেলতেছেন। এইভাবে উলট পালট করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। ওকে, সো যাই, এখানে ফোরসেট প্রথমে আমরা কালেক্ট করবো। দেখতে পাচ্ছি ফোরসেট, এখানে প্রথম লিঙ্কটা আমাদের ক্লিক করে দিব, তারপরে এখানে কী ফোরসেট চাচ্ছে বা কী ফোরসেট নিতে হবে। সো এখানে আমরা প্রথমে এখানে টুইটারটা কানেক্ট করবো, টুইটার সাইন ইন করে নেবেন, এটা অথোরাইজ করে নেবেন। অথোরাইজ করার পর আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে, তারপর কিছু টুইট করতে বলবে। এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসছে, আপনি জাস্ট এখানে কী করবেন, অ্যাড্রেসটা যে মেটামাস থেকে কপি করে আনছেন, তারপর এখানে ক্লেম বাটনে ক্লিক করবেন। অ্যাড্রেসটা কিন্তু আমাদের কিন্তু একটা টোকেন এখানে ক্লেম করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টুইটারটা এখানে কানেক্ট করা আছে। আচ্ছা, এখানে কিন্তু হয়ে গেছে, তারপর এখানটা কিন্তু এরপরে আমরা কী করবো এখান থেকে এই, আচ্ছা এটাও করা যাবে। এটা আছে, আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি। আচ্ছা, এটা মিনিট করি, এটা হচ্ছে এনএফটি। এটা আমাদের দুইটা টোকেন লাগবে, একটা এনএফটি লাগবে। ঠিক আছে, সো আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করবো, এই যে এখানে মেটামাস সিলেক্ট করে দিব, তারপর আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। সো এটা আমি ডাইরেক্ট ওপেন করছি, এই জন্য আমি জাস্ট এটা মিসেস ব্রাউজারে এখানে, মানে ব্রাউজার সাইট, মানে ব্রাউজার সিস্টেম ওপেন করতেছি, এবং আপনার ক্রোম ব্রাউজারে এখানে জাস্ট আমার ক্রোম ব্রাউজার বলতেছি, মিসেস ব্রাউজার এক্সটেনশন, এখানে আমার মেটামাসের নোটিফিকেশান আসবে। এই নোটিফিকেশানটা মাঝে মাঝে আসবে, না আসলে অটোমেটিক আসতে পারে। আপনি জাস্ট এটা কী করবেন, সাইন ইন বা নেক্সট এখানে কানেক্ট করে নেবেন সাইটটা। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে মিন্ট এনএফটি। জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই, এটা সম্পূর্ণ ফ্রিতে, একটা টাকাও ইনভেস্ট করতে হবে না। ঠিক আছে, হালকা যদি একটু সময় দিয়ে আপনি জাস্ট কাজটা করে রাখেন, ইন ফিউচার দেখা গেলো ভালো একটা প্রফিট আপনি পেয়েছেন, সম্পূর্ণ ফ্রি, কোনো রকম আপনাকে ইনভেস্ট করতে হবে না। এখানে আপনি 10টা করে দিবেন বা 20টা করে দিবেন, এখানে আপনি 10-12টা এনএফটি একবার মিন করে নেবেন, আমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, এটা আমাদের কাজ করতে হবে। সো আমি এখানে কিছু এনএফটি এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে আমি জাস্ট এটা বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি 12টা দিলাম, তারপর জাস্ট এখানে কী করবেন, আচ্ছা লিমিট ক্রস হয়ে গেছে, 10টা লিমিট, আচ্ছা আমি 10টা দিলাম, তারপরে এখানে ফ্রি মিন্টে ক্লিক করে দিব। ফ্রি মিন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেটে কিন্তু নোটিফিকেশান চলে গিয়েছে। সো নোটিফিকেশান যাওয়ার পর এখানে কিন্তু আমাদের লাগবে ওই নেটওয়ার্ক এবং ফি লাগবে। ঠিক আছে, আমার কিন্তু এটা অলরেডি আমি করে নিয়েছি, এটা আপনার কী আছে এই এই তাদের লেয়ার টু, মানে ওল্ড লেয়ার এই নেটওয়ার্কে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইসপোলিও ইটিএস এটা লাগবে। ঠিক আছে, এটা আপনার প্রথমে করে নেবেন। সো এটা আমি আসলে প্রথমে করে নিয়েছি, এই যে আমাদের ওয়ালেটে, এই যে এটা কিন্তু সরাসরি ইথিরিয়াম না, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইসপোলিও ইটিএস, এইটা আপনি করে নেবেন। ঠিক আছে, এটা প্রথমে কীভাবে করবেন সেটা প্রথমে দেখার দরকার ছিল। সো আমরা এখানে টেলিগ্রাম পোস্টে আসব, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোরসেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই, না এটা হচ্ছে ডকুমেন্ট ডিটেলস আছে, সবগুলো ডিটেলস লিঙ্ক আপনি এখানে পাবেন।
সো আপনারা প্রথমে কি করবেন, এই যে এখানে আমি দিয়ে দিয়েছি লিংকটা, এখানে দেখতে পাচ্ছেন যে স্পোলিও ইটিএস 0.5, এটা আপনারা প্রথমে ক্লেম করে নেবেন। সো এটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে বা সরাসরি ওপেন করবেন সাইটটা, জাস্ট আপনি আপনার এক্সটেনশন ব্রাউজার ওপেন করবেন, যে এই নেটওয়ার্কটা এবং এইটা টোকেনটা ক্লেম করার জন্য আপনার এখানে ব্রাউজারে ওপেন করবেন। তারপরে এখানে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, এটা কিন্তু অটোমেটিক আপনি জাস্ট নেটওয়ার্কটা কানেক্ট করবেন, কাজ করতে করতে দেখবেন যেটা কিন্তু আপনার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, মানে ওয়ালেট নেটওয়ার্কটা। আপনি ওয়ালেটের অ্যাড্রেসটা যে কপি করা আছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন। তার প্রথমে এখানে আপনি জাস্ট একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, তারপরে এখানে ক্যাপচা পূরণ করবেন, তারপরে সেন ইটিএসে ক্লিক করবেন। আপনার কিন্তু ওয়ালেটে 0.05 স্পোলিও ইটিএস চলে যাবে, এটা কিন্তু সরাসরি ইথিরাম গোরলিনা, এটা হচ্ছে এই যে লেয়ার টু প্রজেক্টের ইটিএস। ওকে, এখন আমরা কাজ করব, কাজ করার জন্য আমরা কি করতে হবে, আমাদের সব কিছু এখানে প্রায় টোকেন বোকেন দুইটা এনএফটি ক্লেম করে নিলাম। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে চলে আসবেন বা এই ওয়েবসাইটটা ওপেন করবেন। সো ওয়েবসাইট আপনি ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ সাইট করে নেবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। নেওয়ার পরে এখানে কোণে দেখবেন যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন না, এখানে কিন্তু আপনার ওই যে নেটওয়ার্কটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে, নেটওয়ার্কটা আপনি এখানে অটোমেটিক অ্যাড করে নেবেন। আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, এখানে সুইচ করে যাবে অটোমেটিক নেটওয়ার্কটা, যে স্পোলিও নেটওয়ার্ক, এটা কিন্তু মানে ইথিরিয়াম লেয়ার টু প্রজেক্টের স্পোলিও নেটওয়ার্কটা কিন্তু এখানে আপনি কানেক্ট যখন করতে যাবেন তখন অটোমেটিক সুইচ নেটওয়ার্ক আসবে এবং জাস্ট এই নেটওয়ার্কটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তখন আপনি যে ক্লেম করছেন 0.5 ওইটা দেখতে পাবেন, আর আমরা জাস্ট একটু ফি হিসেবে ব্যবহার করলাম, এই জন্য অল্প কিছু চলে গেলো, ঠিক আছে। সো এখানে কাজ হলো আমাদের, দেখেন খুবই সিম্পল কাজ, এখানে আমাদের যে তিনটা জিনিসটা আমরা যে ক্লেম করলাম, ফোসেন নিলাম, ওই তিনটা জিনিস আমরা এখানে কি করব, ডিপোজিট করব। দেখেন এই যে আমরা আমরা আপনাদেরকে দেখাই দিলাম, এই যে এই তিনটা জিনিস আমরা যে কালেক্ট করলাম, প্রথমেই করলাম ইথিরিয়াম, তারপরে এখানে যে মোল MSQE, তারপর হচ্ছে 10টা MSTJ NFT, এই তিনটা জিনিস আমরা এখানে খুবই সিম্পল কাজ, কঠিনভাবে নিয়েন না, খুবই সহজভাবে দেখেন এখানে ডিপোজিট করব, তারপর আবার আপনি আমরা পুনরায় আবার এখানে উইথড্র করব, এই এইটুকুই কাজ, ঠিক আছে। দেখেন কীভাবে, এই যে প্রথমে আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করছি, তারপর এখানে প্রথমে আমরা কী করবো, ইথিরিয়ামটা করবো, ইথিরিয়াম এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা নিচে এখানে 0.01 দিলাম, ঠিক আছে। এই 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 0.ETS আমাদের এই নেটওয়ার্কে চলে আসবে, এটা কী আছে থাক, ওটা কী থাকে থাকুক, নিচে ওটা দেখতে হবে না, ডিপোজিট বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার মেটামাস এখানে নোটিফিকেশন কানেক্ট টাইটার দি যা চাই অ্যাপ্রুভ এফ্রু ক্লিয়ার দিয়ে দিবেন। আর আমরা ট্রানজ্যাকশন করতে গেলে তো এগুলো চাইবেই, কারণ এগুলো তো ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ এটা তো দিতেই হবে, এটা তো সিম্পল বিষয়। সো আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে গেল, ঠিক আছে। সো এক আমাদের একটা টোকেন ডিপোজিট হয়ে গেলো, এরপরে আমরা আর একটা করবো, এটা আমাদের সাকসেসফুল হোক। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিট কনফার্ম আসছে, তারপরে এখানে একটু লোডিং নিবে, তারপর জাস্ট এটা যখন এটা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, তারপর এটা সাকসেসফুলি ঠিক আছে হয়ে গেছে, তারপর গো ব্যাক হোমে ক্লিক করে দিবেন। সো এটা আমাদের কিন্তু ডিপোজিট করা হয়ে গেলো। এখন আমরা এখানে 10টা টোকেন আছে, আমরা এই 2 নম্বর এই টোকেনটা এখানে সিলেক্ট করে দিব, এখানে 10টা আছে, আমি এখানে 6টা দিয়ে দিব, তারপর এখানে অ্যাপ্রুভ বাটনে একবার ক্লিক করবো, তারপর আরেকবার মনে হয় ডিপোজিট করতে হবে। সো যেহেতু প্রথম একটা টোকেন তো অ্যাপ্রুভ তো চাইবেই, সো এগুলো টেস্ট নেট, যদি 2-1 ফেল মারে ভাই ট্রাই করবেন, কারণ আমরা এখন টেস্টিং করতেছি, আর আমরা টেস্টিং করার ফলেই কিন্তু তারা কিন্তু বুঝতে পারতেছে যে কোথায় কী সমস্যা, কোথায় কী প্রবলেম, ঠিক আছে। তারপরে তারা কিন্তু মেইন নেট বা আসল নেটে চলে আসবে, এগুলো হচ্ছে টেস্টিং নেটওয়ার্ক, এগুলো কোনো মূল্য নেই, এগুলো সম্পূর্ণ ফ্রিতে, ওকে। আর এই ফ্রিতে যারা সাপোর্ট করতেছে কোম্পানি, তখন এই ফ্রি ইউজারদেরকে সাপোর্টকারীদেরকে কিন্তু একটা প্রমাণ হিসেবে NFT বা ডিসকর্ডে জয়েন করা বা ওয়ালেট অ্যাড্রেস চেক করা, এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু রিওয়ার্ড দেওয়া থাকে, মানে রিওয়ার্ড দেয় বা এয়ারড্রপ দেয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে। সো এরপর আমরা কী করবো, এখানে 6টা টোকেন ডিপোজিট করে দেবো, অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপর ডিপোজিট কনফার্ম, অ্যাপ্রুভ টেপ্রুভ চাইবে, ওয়ালেটে সব কিছু দিয়ে দিবেন। সো আমাদের দেখতে পাচ্ছেন MSEQ টোকেনটাও কিন্তু এখানে ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা এখানে NFTটা এখানে ডিপোজিট করবো, এই নিচে দেখতে পাচ্ছেন 10টা NFT যে আমরা এখানে ক্লেম করলাম। সো এটা আমরা এখানে সিলেক্ট করে দেবো, কিন্তু এখানে আমাদের কী করতে বলতেছে যে এখানে আপনারা ইন্টার ইউর NFT টোকেন আইডিটা বসাইতে হবে। টোকেন আইডিটা কোথায় পাবো? সো টোকেন আইডিটা তো আমাদের ওয়ালেটে আছে, বা আমাদের ওয়ালেটে NFTটা আমরা যে ক্লেম করছি ওই NFTটা কিন্তু আমাদের ওয়ালেটে আছে। এই যে ওয়ালেটে আপনার স্ক্যানের মধ্যে চলে যাবে, স্ক্যানের মধ্যে, ঠিক আছে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানটা আমি দিয়ে দিয়েছি সার্চ ইওর ওয়ালেট অ্যাড্রেস হেয়ার টু গেট এনএফটি আইডি এই যে এখানে স্ক্যানের মধ্যে চলে যাবেন এই যে স্পোলিয়া ডট ইথিরিয়ার মানে ইথার স্ক্যান ডট আইও এই সাইটে যাবেন যাওয়ার পরে এখানে নিচে দেখবেন যে আপনি এখানে সার্চ করবেন আপনার আইডি এখানে সার্চ করলেও হবে বিএসসি আপনার যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে জাস্ট এনএফটি ক্লেম করছেন জয়েন করতেছেন ওই অ্যাড্রেসটা জাস্ট এখানে সার্চ করবেন ঠিক আছে ওই অ্যাড্রেসে সার্চ করবেন তারপর দেখবেন যে আপনার ওই অ্যাড্রেসে এনএফটি এনএফটি কী কী ক্লেম করছেন না করছেন সব দেখতে পাবেন প্রথমেই দেখবেন যে প্রথমে যে এখানে অ্যাড্রেসটা শো করবে যে মিন্ট তারপর এই লিঙ্কের মধ্যে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন দেখবেন যে আপনার এখানে যে এনএফটি মিন্ট করেছেন ওইটা কিন্তু ট্রানজ্যাকশন সব কিছু চলে আসছে তারপর এখানে দেখবেন যে আপনার 10টা এনএফটি ক্লেম করেছেন এই 10টা এনএফটির এখানে টোকেন আইডিগুলো আছে এই যে টোকেন আইডিগুলো জাস্ট এখানে কপি করবেন যে কোনো একটা কপি করবেন অথবা আরও একভাবে আসতে পারেন এখানে নিচে আসবেন এখানে দেখবেন যে এনএফটি ট্রান্সফার এখানে এনএসপি ট্রান্সফার যদি আসেন এটা কিন্তু আপনার ওয়ালেটের অ্যাড্রেসের মধ্যেই ঠিক আছে আপনি কিন্তু আপনার ওয়ালেটের অ্যাড্রেসের মধ্যেই আসেন তারপর এখানে দেখবেন যে আপনি যে এখানে 10টা এনএফটি ক্লেম করছেন ওই 10টা এনএফটি কিন্তু এখানে শো করতেছে সো আপনি প্রথম বা যে কোনো একটা এনএফটির উপরে যে ডান পাশে এখানে ক্লিক করে দেবেন এনএফটি এখানে লেখা আছে দেখবেন যে আইকন হালকা হালকা করে যে এনএফটি এখানে আইকনটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন যে এখানে কিন্তু আপনার এই যে টোকেন আইডি জাস্ট এই টোকেন আইডিটা ক্লিক করবেন এখানে এটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে সো আমি একটা আইডি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে জাস্ট এখানে চলে আসলাম আসার পরে যে এখানে জাস্ট আমরা কী করবো এটা পেস্ট করে দেবো ঠিক আছে এটা পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আমাদের কিন্তু অ্যাপ্রুভ চলে আসছে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব তারপর এখানে আপনাদের যে ওয়ালেটে কনফার্ম অ্যাপ্রুভ যা চাইবে তাই দিয়ে দিবেন সো একবার অ্যাপ্রুভ করতে হবে আরেকবার এখানে ডিপোজিট করতে হবে আমাদের মানে আমাদের এই এনএফটিটা ডিপোজিট হয়ে যাবে এই নেটওয়ার্কের মধ্যে ঠিক আছে এই যে ডিপোজিট আসছে জাস্ট এখানে ডিপোজিট করে দিবেন মানে খুবই সহজ একদম সিম্পল টাস্ক তিনটা জিনিস আপনি প্রথমে আমি সহজভাবে বলে দিচ্ছি মানে তিনটা দুইটা টোকেন একটা এনএফটি মানে তিনটা ফসেট কালেক্ট করবেন তিনটা ফসেট এই সাইটের মধ্যে ডিপোজিট করবেন ডিপোজিট করছেন যেভাবে সেম প্রসেসে ওইভাবে অর্ধেক করে বা সম্পূর্ণ আবার আপনি উইথড্র করবেন বাস্ট এতটুকুই কাজ তারপরে আপনি জাস্ট গ্যালাক্সিতে গিয়ে ওই টাস্কগুলো ভেরিফাই করবেন 24 ঘন্টা পর আজকে আপনি করলেন কালকে 24 ঘন্টা পর বা 30 ঘন্টা পর জাস্ট আপনার ওইটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে সো আমাদের দেখেন এখানে কিন্তু এনএফটি ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে বাস কাজ শেষ এখন আপনি সেম প্রসেসে এগুলো তো পারবেন সেম প্রসেসে আপনি যেভাবে ডিপোজিট করছেন সেম প্রসেসে উইথড্র সেকশনে ক্লিক করে দেবেন উইথড্র সেকশনে ক্লিক করে দিয়ে আমরা এই তিনটা জিনিস করেছিলাম এই তিনটা জিনিস ডিপোজিট করেছিলাম হচ্ছে আমি আপনাকে ভালো করে বুঝাই দিই বিষয়টা তিনটা জিনিস আমরা এই স্পোলিও থেকে ডিপোজিট করে আমরা এই মাল্টি স্কোয়ার টেস্টনেট L2 আমরা ডিপোজিট করছি আমরা এখানে কী করবো উইথড্র বাটনে ক্লিক করবো যখন তখন এই তিনটা জিনিস কিন্তু আমাদের এই নেটওয়ার্ক আছে এটা কিন্তু উপরে চলে আসবে এই তিনটা জিনিস আবার আমরা উইথড্র করে এই স্পোলিওতে অর্ধেক অর্ধেক করে অথবা সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারবো ঠিক আছে প্রথমে আমরা কী করবো এখানে 0.01 ETH কিন্তু আমরা এখানে ডিপোজিট করেছিলাম সো আমি এখানে 0.005 বা 6 একটু রেখে দিলাম তারপর এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিব L2C ওই নেটওয়ার্ক বা ওই ব্লক চেনটা ওইটা কিন্তু আমাদের এখানে আমার মেটামাস্ক কিন্তু ওয়ালেট অ্যাড করা নেই দেখেন অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে যে নেটওয়ার্কের নাম নেটওয়ার্ক RPC চেন আইডি এটা কিন্তু অটোমেটিক আপনি অ্যাড করবেন তারপর এখানে অ্যাপ্রুভ করে দেবেন তারপর সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন আমরা আগে এসপোলিওতে ছিলাম এখন এসপোলিও থেকে আমরা এই যে নতুন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে নিয়ে আসবো ওই জন্য একটা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা সুইচ হয়ে গেলো এখন আমরা কী করবেন উইথড্র বাটনে ক্লিক করবেন সেম খুবই সহজ উইথড্র করবেন বাস আর উইথড্র করার সময় তো জানেন এখানে আপনাকে নেটওয়ার্ক ফিটি দিতে হবে জাস্ট এগুলো কনফার্ম টার্ম করে দেবেন সো আমাদের কিন্তু এখানে উইথড্রটা হয়ে গেছে ইথিরিয়ামে ঠিক আছে আরেকটা বিষয় মনে রাখবেন এটা কিন্তু একটা নেটওয়ার্ক ঠিক আছে এই নেটওয়ার্কে কিন্তু অবশ্যই আপনি ইথিরিয়াম রাখবেন স্পোলিও যে আমরা এখানে ডিপোজিট করেছিলাম এই নেটওয়ার্কে মানে সোয়াইপ করেছিলাম এই নেটওয়ার্কে সবগুলো আমরা উইথড্র করি না অল্প কিছু রাখবেন কারণ এই নেটওয়ার্ক থেকে আমরা এখন স্পোলিওতে নিয়ে যাবো এই জন্য আমাদের এই নেটওয়ার্কে ট্রানজ্যাকশন করার জন্যই কিন্তু আমাদের এখানে ইথিরিয়াম থাকতে হবে ঠিক আছে সো আমি এখানে জাস্ট এখানে যেগুলো ডিপোজিট করেছিলাম আরও কিছু ডিপোজিট করলাম এখানে ঠিক আছে সো যাই হোক আমরা এখন কী করবো এখানে যে দেখতে পাচ্ছেন MSEQ এই টোকেনটা 6টা ডিপোজিট করেছিলাম আমি এখানে কী করবো 4টা টোকেন উইথড্র করবো ঠিক আছে সাইটটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র বাটনে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমাদের এই যে স্কোয়ার মাল্টি স্কোয়ার L2 যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কে ইথিরিয়াম কিন্তু এটা ফ্রিজ আছে ওই নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা চলতেছে
এইজন্য আপনি ওই নেটওয়ার্কে কিছু পরিমাণ এখানে ইথেরিয়াম ফি রাখবেন, এটা খুবই সামান্য পরিমাণে ফি লাগে। তারপর এখানে আপনি জাস্ট এটা কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এই যে উইথড্রটা কিন্তু এখানে ফেল মারছে, দেখতে পাচ্ছেন ফেল মারলে আরও কয়েকবার ট্রাই করবেন, যেহেতু এখানে টেস্টনেট একবার দুবার রিসাবমিট মারতে পারে বা ফেল যেতে পারে, সো আপনি বারবার ট্রাই করবেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে, দেখেন আমি চারটা প্রথমে দিয়েছিলাম, দুবার ফেল মারছে, এরপর আমি আরেকটা কমাই দিয়ে যে তিনটা দিয়েছি, আমার কিন্তু এখানে হয়ে গেছে উইথড্রটা, ঠিক আছে। এইভাবে কয়েকবার ট্রাই করবেন হয়ে যাবে। আচ্ছা, উইথড্র করার সময় এইভাবে জাস্ট কয়েকবার এরকম অপশন আসবে, দেখতে পাচ্ছেন সুইচ টু স্পোলিও, জাস্ট আপনাকে স্পোলিও নেটওয়ার্কে আবার এখানে সুইচ করে যেতে হবে উইথড্র নেওয়ার জন্য। সো আপনি এখানে কী করবেন, সুইচ টু স্পোলিও নেটওয়ার্কে জাস্ট এখানে আপনি সুইচ করে নেবেন, ঠিক আছে। সো তিনবার যখন আপনি উইথড্র করতে যাবেন, তিনবারে এরকম আপনাকে করতে হবে, সেটা আমি জাস্ট একবার দেখে দিলাম, তিনবার দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর এখানে জাস্ট এখানে ফিনিলাইজ উইথড্র না কি ইংলিশে একটু বুঝতে পারতেছি না কী লেখা ওইটা, সো যাই হোক এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে আপনার কিন্তু এখানে স্পোলিও নেটওয়ার্কে জাস্ট এখানে আপনি ইথেরিয়াম টেস্টনেটের ফি দিতে হবে, জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু আপনার উইথড্র হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজাকশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে, জাস্ট আমাদের এখানে তিনটা টোকেন উইথড্র হয়ে গেছে। এখন আমরা কী করবো, আবার এই নেটওয়ার্কটা সুইচ করে উপরে নিয়ে যাবো, ঠিক আছে। এটা নিয়ে যাইতে হবে না, আপনি জাস্ট এখানে উইথড্র বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক চলে যাবে। তারপর এখানে সুইচ এখানে ক্লিক করে দেবেন, তারপরে আপনার নেটওয়ার্কটা এখানে চেঞ্জ করে নেবেন। সো এরপর আমরা কী করবো, এখানে টোকেনটা সিলেক্ট করে দেবো, টোকেনটা সিলেক্ট করে দেওয়ার পরে এনএফটি এখানে আমরা একটা ডিপোজিট করেছিলাম, সো আপনি এখানে দুই তিনটা এনএফটি ডিপোজিট করবেন, আর একটা রেখে দেবেন ডিপোজিট থাকবে, আর একটা উইথড্র করবেন, ঠিক আছে। সো পরে আমি আরেকটা এখানে ডিপোজিট করবো, সো আমি একটা ডিপোজিট করছি, ওইটাই এখন বর্তমানে উইথড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি পরেকার যে আপনি টোকেন আইডিটা কপি করে আসছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, সো আমি ওই টোকেন আইডি এখানে পেস্ট করে দিলাম, ওই এনএফটিটাই জাস্ট আমি এখানে উইথড্র করবো। এরপর জাস্ট এখানে কী করবেন, উইথড্র বাটনে ক্লিক করে দিবেন। আমি বললাম আপনি অবশ্যই এখানে দুই তিনটা এনএফটি ডিপোজিট করে রাখবেন, আর একটা দুইটা মানে কিছু একটা এনএফটি ডিপোজিট রাখবেন আর কিছুটা উইথড্র করবেন, মানে দুইটা ডিপোজিট করলে একটা উইথড্র করবেন আর একটা ডিপোজিট থাকবে। তারপর এখানে কনফার্ম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ট্রানজাকশন হয়েছে, একটু সময় লাগবে, দুই মিনিট ফেল মারছে, আপনি আরেকবার ট্রাই করবেন হয়ে যাবে। সো দেখেন আমাদের কিন্তু এখানে এনএফটিটা কিন্তু উইথড্র হয়ে গিয়েছে, এবং যদি এখানে গো টু ব্যাকে হোমে যাই তাহলে কিন্তু আমাদের তিনটা টাস্ক ডিপোজিট এবং তিনটা টাস্ক উইথড্র তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তিনটা টাস্ক এইটুকু করতে হবে। তারপর এখানে গ্যালাক্সি যে সাইটটা দিয়েছি আমি, এই যে গ্যালাক্সি কই গেল, এই যে গ্যালাক্সি এনএফটিটা, এটা আপনাকে ক্লেম করে নিতে হবে। এই যে এখানে এই এনএফটিটা যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, বা আপনি টেস্টনেটে জয়েন করছেন এটা কিন্তু প্রমাণ হবে। এই জন্য আপনাকে অবশ্যই এটা প্লাগিও নেটওয়ার্কে আপনি এটা সুইচ করে নেবেন, আর এখানে সুইচ বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এটা মেটামাক্সটা অটোমেটিক ওপেন হয়, আপনার কিন্তু এই নেটওয়ার্কটা চেঞ্জ হয়, প্লাগিও নেটওয়ার্কে চলে যাবে। এই যে এখানে সুইচ নেটওয়ার্কে প্লাগিও নেটওয়ার্কে মেইন নেটে আসবে, ঠিক আছে। তারপর আপনি জাস্ট এই টাস্কগুলো যে কমপ্লিট করছেন, এখানে নিচে টাস্কগুলো খুবই সহজ। এখানে আপনি কী করবেন, এই যে টুইটারে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, লাইক রিটুইট করবেন, এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ফলো করবেন, সো আমি অলরেডি ফলো করেছি, এই জন্য আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে ডিসকর্ডে জয়েন করবেন, যে ডিসকর্ডে জয়েন করবেন, এখানে আপনি যে আইডিটা দিয়েছেন এখানে সেটিং বাটনে ক্লিক করবেন, এখানে সেটিং বাটনে ক্লিক করে যে আইডিটা দিয়েছেন ওই আইডিতে ডিসকর্ডে আপনি জয়েন করবেন, ঠিক আছে। তারপর এখানে উপরে যে তিনটা টাস্ক এখানে আমরা যে করলাম, তিনটা এই তিনটা টাস্ক উইথড্র করলাম, ডিপোজিট করলাম, এই তিনটা টেস্টনেটের টাস্ক 24 ঘন্টা পর ট্রাই করবেন হয়ে যাবে, ঠিক আছে। সো আমি জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হবে না, সো আমি জাস্ট 24 ঘন্টা পর দেখবো এখানে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে। তাহলে আপনি যেটা শর্টকাটে হোম পেজে নিয়ে রাখতে পারেন, এখানে অ্যাড টু হোম স্ক্রিন করে নিয়ে রাখতে পারেন, তাহলে আপনি খুব সহজে এখান থেকে সরাসরি চলে আসতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটি সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো পরবর্তী আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো।